সুপ্রভাত, আজকে আমি তোমাদের গল্পের মণিমালা বই থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কাজল লেখা গল্পটি পড়ে শোনাবো। গল্পটি পড়ার আগে আমরা লেখক পরিচিতিটা একটু জেনে নেব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 সালে বীরভূম জেলার লাভপুরে জন্মগ্রহণ করেন। কাব্য এবং নাটক রচনা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হয়। বীরভূম জেলার রাঢ় অঞ্চলের দরিদ্র মানুষের জীবন কথা তার গল্পে স্থান পেয়েছে। কাজল রেখা গল্পটি তার রূপকথাধর্মী গল্প। তার লেখা উল্লেখযোগ্য উপন্যাস হল গণদেবতা, কবি হাসুলিবাকের উপকথা, আরোগ্য নিকেতন প্রভৃতি। তার মৃত্যু হয় 1971 সালে। এক ছিলেন রাজা, রাজাধিরাজ চক্রবর্তী ছিলেন তিনি। বহু রাজা তাকে কর দিত, কিন্তু রাজার একমাত্র দোষ, রাজা ঐশ্বর্যের অহংকারে মহা অহংকারী। তিনি যখন চলে যান তখন পায়ের শব্দে তার দম্ভ লোকে অনুভব করে, রাজপ্রাসাদ যেন কাঁপে। রাজার পুত্র সন্তান নেই, আছে দুটি কন্যা, বড়টির নাম মুক্তামালা, ছোটটির নাম কাজল রেখা। রাজার রানী নেই, মেয়ে দুটির শৈশবে মা মারা গিয়েছিলেন, রাজা আর বিবাহ করেনি। মেয়ে দুটিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন, তারা যা চায় তাই দেন। মেয়েদের ধাইমা মেয়েদের মানুষ করে, তারা আপন মনে নিজের খুশি মতো খেলা করে, গান গায়, হাসে, লেখাপড়া করে। রাজপণ্ডিত আসেন তাদের পাঠ পড়াতে। দিনে দিনে কুড়ি থেকে যেমন একটু একটু করে পাপড়ি মেলে ফুল ফোটে, তেমনি তারাও বড় হয়ে ওঠে। এক বাপ মায়ের দুই মেয়ে, কিন্তু কী আশ্চর্য, রূপে গুণে দুই মেয়ে ঠিক বিপরীত। বড় মেয়ের রূপ দেখলে চোখ যেন ঝলসে যায়, আয়নাতে রোদের ছটা পড়ে তার আভা যেমন চকচক করে তেমন তার রূপ। গুণেও ঠিক তাই, দাস দাসী সকলে তার কাছে হাত জোর করে শঙ্কিত হয়ে থাকে। আর ছোট রাজকুমারী কাজল রেখার রূপ শান্ত স্নিগ্ধ, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়, ঠিক যেন পূর্ণিমা রাত্রির জ্যোৎস্নার মতো, স্বভাবও ঠিক তেমনই মধুভরা। ঠোঁটের ডগায় সর্বদা তার হাসি লেগে থাকে, কৃষ্ণপক্ষের চাঁদের মতো তার হাসি। বড় রাজকন্যা মেয়ে হলেও অস্ত্র শিক্ষা করেছেন, তিনি ঘোড়া চড়েন, শিকার করতে যান, তার তীর ছোটে উল্কার মতো। কাজল রেখাও রাজকন্যা, সে হিসাবেও তিনিও অস্ত্র শিক্ষা করেছেন, কিন্তু অস্ত্রের চেয়ে শাস্ত্রে তার অনুরাগ বেশি। তিনি ঘরে বসে নানা শাস্ত্র পাঠ করেন, পড়তে পড়তেই দিন শেষ হয়ে যায়, ঘরের আলো কমে যায়, তিনি গিয়ে বসেন জানালার ধারে, আকাশের বুকে পাখির ঝাঁক উড়ে যায়, গান করে, তাদের গান শুনে তিনি মুগ্ধ হয়ে তাদের দিকে চেয়ে থাকেন। এইভাবে দিন যায়, ক্রমে মেয়েরা বড় হয়ে উঠল। একদিন রাজবাড়ির ব্রাহ্মণ রাজাকে বললেন, কন্যাদের এবার বিবাহের সময় হয়েছে, মহারানী নেই, থাকলে তিনিই রাজাধিরাজকে একথা বলতেন, তার অভাবে কর্তব্য আমার, আপনাকে মনে করিয়ে দিচ্ছি। রাজা সচেতন হয়ে উঠলেন,
মনে মনে হিসাব করে দেখলেন, হ্যাঁ তাই তো, মুক্তামালার বয়স হলো 18 আর কাজল রেখার 16। তিনি ডাকলেন, মেয়েদের দেখলেন, দেখে তার চোখ জুড়িয়ে গেল যেন সদ্য দুটি ফোঁটা পদ্ম ফুল। বড় মেয়ে প্রণাম করে বিছানার পাশে বসলেন, কাজল রেখা বাবাকে প্রণাম করে পায়ের কাছে বসলেন। রাজা ভূকুঞ্চিত করে কাজল রেখাকে বললেন, এ কি তুমি মাটিতে বসলে কেন, উঠে বসো। কাজল রেখা বললেন, বাবা শাস্ত্রে আছে পিতা দেবতা, তার সঙ্গে সমাসনে বসা উচিত না, তার পায়ের তলাতেই বসা কর্তব্য, আর আসন হিসাবে মৃত্তিকাই হলো শ্রেষ্ঠ আসন। তবে আপনি যখন আদেশ করেছেন তখন আমি বসছি। এর উত্তরে রাজা সন্তুষ্ট হল। তার কন্যাদের পিঠে হাত বুলিয়ে সস্নেহে প্রশ্ন করলেন, মা তোমরা বড় হয়েছ, বিবাহ দিতে হবে, কিন্তু পাত্র সন্ধান করবার পূর্বে আমি জানতে চাই তোমরা তোমাদের কার কীরূপ আকাঙ্ক্ষা, কে কেমন স্বামী প্রার্থনা করো। মা মুক্তামালা তুমি বড়, তুমি আগে বলো। মুক্তামালা বললেন, আমার আকাঙ্ক্ষা আমার স্বামী হবে শক্তি সৌন্দর্য এবং সামর্থ্যে সর্বশ্রেষ্ঠ, আপনার যোগ্য জামাতা। তারপর রাজা ছোট মেয়ের দিকে ফিরে তাকালেন, অত্যন্ত আদরের সঙ্গে পিঠে হাত দিয়ে বললেন, মা এবার তুমি বলো তোমার মনের কথা। কাজল রেখা চুপ করে রইলেন। বাবাকে নিজের বিয়ের কথা, বরের কথা বলতে তার লজ্জা হলো। রাজা হেসে পিঠে হাত বুলিয়ে বললেন, লজ্জা বোধ করছো, আচ্ছা থাক, আমি বুঝেছি তোমার দিদি যা বলেছে তার যেমন আকাঙ্ক্ষা তোমারও কল্পনা তাই, বক্তব্য তোমার তাই। এবার ধীরে ধীরে কাজল রেখা ঘাড় নেড়ে বললেন, না। কাজল রেখা মৃদুস্বরে বললেন, আমার যিনি স্বামী হবেন তিনি যেন হন সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি রাজপুত্রও হতে পারেন আবার অতি সাধারণ, এমনকি দীন দরিদ্র সন্তানও হতে পারেন, পূর্ণ কর্মই হবে তার একমাত্র অস্ত্র, ক্ষমাই হবে তার পরম ধর্ম। মানুষকে তিনি জয় করবেন না, মানুষের সেবায় তিনি তাদের সেবক হবেন, মানুষই তাকে স্বেচ্ছায় বরণ করবে বিজয়ী বলে। তারপর রাজ্যে এক মহা উৎসব, মুক্তামালার বিবাহ। মহা সমারোহে করে মুক্তামালার বিয়ে হলো এক রাজপুত্রের সঙ্গে। যেমন বর চেয়েছিলেন মুক্তামালা তেমনি বর। আর কাজল রেখা, হ্যাঁ। তারপর একদিন সেই বৃদ্ধ ব্রাহ্মণ ঘটক নিয়ে এলো এক বর, সাধারণ এক লোক, এক দেশের এক কবি, গরিব কিন্তু খুব পণ্ডিত, দেখতে মোটেই সুন্দর নয় কিন্তু মুখের হাসিটি বড় শান্ত, দেখলেই মানুষ শান্তি পায়। রাজা কন্যাদান করবার সময়ে ভেবেছিলেন মুখ ঘুরিয়ে থাকবেন, মুখ দেখবেন না, কিন্তু হঠাৎ একবার দৃষ্টি পড়ল ছেলেটির মুখের দিকে। তার মুখের হাসিটি বড় ভালো লাগলো, তিনি একবার ভালো করে দেখলেন আবার দেখলেন। কন্যাদান শেষ করে উঠে একবার ভাবলেন, তাদের ডেকে ধন রত্ন দিয়ে তাদের আদর করে নিজের কাছেই রাখবেন, কিন্তু নিজেই কঠোর হয়ে
বললেন না কর্তব্য করতে হবে তাই তিনি মুখ ঘুরিয়ে বললেন আজই রাত্রে তোমরা আমার রাজ্য থেকে চলে যাও প্রভাতে যেন দেখতে না পাই কেউ যেন জানতে না পারে কাজল রেখার বিয়ের কথা কে কাউকে জানাননি তিনি আলো জ্বালেনি বাজনা বাজেনি শুধু দুবার চারবার শাঁখ বেজেছিল দুটি প্রদীপ জ্বলেছিল তার ঘর বন্ধ করে কন্যা কাজল রেখা তার গায়ের সমস্ত অলংকার খুলে বাপের পায়ের কাছে নামিয়ে দিলেন অন্ধকারের মধ্যে বর আর কনে কবি আর কাজল রেখা হাত ধরাধরি করে পায়ে হেঁটে রাজ্য থেকে চলে গেলেন তারপর কবি আর কাজল রেখা এলেন কবির ঘরে অর্থাৎ কাজল রেখা গিয়ে পৌঁছালো তার শ্বশুর বাড়িতে।